এখন আমি কারে ভোট দিব? বিরোধী দল তো নাই, তাড়াতাড়ি ভোটার হয়ে যাবে। এখন সমস্যা কি, বিরোধী দল থাকলে না আমি যাইতাম, যাই যারে ভালো লাগে তারে আমি ভোট দিতাম। ভোট দেওয়ার সুযোগ পাইছে কই? গেলবার ভোট দিতে গেছি, কইতাছে ভোট দেওয়া হয়ে গেছে। ওই ভোট দেওয়া হয়ে গেছে, এখন তো ওই ভোট দেওয়া হয়ে যাবে, আর যায় কি লাভ? আমার মনে হয় না যে ভালো সুস্থ হবে, আর আমি যাব না ভোট দিতে। আপনি কি ভোট দিতে যাবেন 7 তারিখে? না, আমি ভোট দিতে যাব না। এই যে 7ই জানুয়ারি তো ভোট হতে যাচ্ছে, এবং আওয়ামী লীগের তরফ থেকে বলা হচ্ছে, নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে ভোট দিতে যাওয়ার জন্য। আবার বিএনপি এবং আরো রাজনৈতিক দল তারা বলছে যে ভোট বর্জন করেন, কারণ যদি তারা মনে করছে যে এই নির্বাচন অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক হবে না। তো আপনি তো একজন ভোটার, আপনার কি মতামত? আমার মতামত হচ্ছে যেহেতু এই জায়গায় কোনো বিরোধী দল নাই, এখন তাড়াতাড়ি ভোট হইতে আছে। হে আওয়ামী লীগের লোকে ভাটকি, টাকমার্কা আওয়ামী লীগের, ইগলমার্কা আওয়ামী লীগের, আর আমাদের চাঁদপুরে যে নৌকামার্কা আওয়ামী লীগের, তারাই বিরোধী দল, তারাই পক্ষ দল। এখন তো আমাদের কোনো বিরোধী দল নাই আমাদের চাঁদপুরে, এখন ভোট পক্ষ আর নিরপক্ষ কি? তারা তো ভোট দিতে যাবেন 7 তারিখে? না, আমি 7 তারিখে ভোট দিতে যাব না। কেন? এখন আমি কারে ভোট দিব? বিরোধী দল তো নাই, তাড়াতাড়ি ভোটার হয়ে যাবে। এখন সমস্যা কি, বিরোধী দল থাকলে না আমি যাইতাম, যাই যারে ভালো লাগে তারে আমি ভোট দিতাম, আমাকে পক্ষে বিপক্ষে লোক থাকলে। তো বাংলাদেশ নিয়ে তো এখন নানা রকম আলোচনা হয়, কেউ বলে বাংলাদেশের যে বর্তমান যে সরকার ভারত তাকে সমর্থন দিচ্ছে, আবার কেউ বলে আমেরিকা বাংলাদেশে চাচ্ছে নির্বাচন হোক, বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, এজন্য আমেরিকা আবার স্যাংশন দিয়েছে, ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, সামনে কি হবে সেটা নিয়ে নানা রকম জল্পনা কল্পনা চলছে। তো এই যে বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক রাজনীতি, বিভিন্ন দেশে নানা রকম কথাবার্তা, এগুলো কি আপনি খেয়াল করেন? এগুলো আপনি শুনছেন এরকম কিছু কখনো? হ্যাঁ শুনছি, আমরা তো খবর দেখি, এগুলো তো শুনি। এখন বাংলাদেশের মানুষ, এখন আপনি দেখেন বাংলাদেশের পরিস্থিতি কিরকম, বাংলাদেশের মানুষ দুই বেলা খাইতেও কষ্ট। আগে 6 জনে মিলে কাজ করছে, মনে করেন একজনের টাকা দিয়ে সংসার চলছে, আর এখন 6 জনে মিলে কাজ করে আর একজনের টাকা দিয়ে, মনে করেন যে ওই 6 জনের টাকা দিয়ে সংসার চলতে খুবই কষ্টকর হয়ে যায়। কিন্তু আপনি দেখেন আলুর কেজি 100 টাকা হয়ে যায়, হঠাৎ পেঁয়াজের কেজি 250 টাকা হয়ে যায়। এখন আমরা তো হইলাম সাধারণ জনগণ, আমাকে তো চলাফেরা করতে খুবই কষ্ট। দেশ উন্নতি হচ্ছে, দেশ উন্নতির দিকে যাচ্ছে, কিন্তু মানুষ তো দুই বেলা খাইতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, বুঝেন না? কিন্তু তাহলে যে আপনি যেটা বলেন দেশের উন্নতি হচ্ছে, সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে দেশে নানা রকম উন্নয়ন হচ্ছে, অর্থনৈতিক উন্নতি হচ্ছে, নানা কিছু হচ্ছে, তো তার মানে যে ফসল, আপনি তো দেশের জনগণ, আপনি একজন ভোটার, আপনি কি সেই এই পাচ্ছেন না, সেই ফলাফলকে আপনি আপনি অনুভব করছেন? ব্রিজ সবকিছু তো উন্নতি হচ্ছে, কিন্তু মানুষের যেই চলাফেরা, যে খাওয়া দাওয়া, এই জিনিসটা মানুষের উন্নতি হচ্ছে না। দেশের সবকিছুর দাম উগ্রগতি, মানুষের হাতের নাগালের বাহিরে, এই জিনিসের উন্নতি করক, এটাই তো আমরা চাই। রোডঘাট সবকিছুর উন্নতি হয়েছে, ঠিক আছে, সবাই দেখতেছে, কিন্তু মানুষের যে খাওয়া দাওয়া জিনিস, এই জিনিস আপনি দেখেন সবকিছুর দাম কিন্তু মানুষের নাগালের, হাতের নাগালের বাহিরে। আমরা প্রতিদিন কামাই করি 400 টাকা, কিন্তু আমরা 2 কেজি 1 কেজি পেঁয়াজ যদি 250 টাকা কিনি, বাকি জিনিস আমরা কিভাবে, ওষুধ বড়ি আর অনেক কিছু আছে, আমরা ওইগুলো কোন টাকা দিয়ে কিনবো? এইগুলোর দাম ঠিক মতো রাখুক সরকার। আমরা চাই যে দেশের মানুষ তো আওয়ামী লীগ সরকারের পছন্দ করে, কারণ কি জন্য, দেশের উন্নতি হচ্ছে। যদি আমাদের এইসব উগ্র ইয়া, দেশের যেই যে জিনিসের দাম, দ্রব্যমূল্যের দাম উগ্রগতি না রাখুক, এগুলো মানুষের হাতের নাগালের ভিতরে রাখুক, ইনশাল্লাহ আমরা আওয়ামী লীগরে ভোট দিব, ইনশাল্লাহ। আর বিএনপি যে নির্বাচন বর্জনের যে ঘোষণা দিয়েছে এবং মানুষকে আহ্বান জানাচ্ছে যে ভোট দিতে না যাওয়ার জন্য, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এখন বিএনপি, আসলে আমি রাজনৈতিক পলিটিক্স আমি বুঝি না, আমি বিএনপি সম্পর্কে জানি না, ঠিক আছে, যে আমি এই বিষয়ে কিছু বলার আমার নাই। আমার এই ভোটের কোনো ইয়া যাইনি তো, আর খবরও নেই। কেন জানে? কেন বাংলাদেশে 5 বছর পর পর ভোট হয়, মানুষের মধ্যে তো ভোটে ভোট দেওয়ার তো একটা বিশেষ আগ্রহ আছে, ভোট দেওয়া নিয়ে, এবং সবাই তো ভোট দিতে চায়, এরকমই একটা পরিস্থিতি বাংলাদেশে দেখা গেছে স্বাধীনতা যুদ্ধের পর থেকে, বিশেষ করে গত 3 দশকে তো মানুষ অনেক ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। ভোট দেওয়ার সুযোগ পাইছে কই? গেলবার ভোট দিতে গেছি, কইতাছে ভোট দেওয়া হয়ে গেছে, ওই ভোট দেওয়া হয়ে গেছে, এখন তো ওই ভোট দেওয়া হয়ে যাবে, আর যায় কি লাভ? মানে আপনার মনে হচ্ছে মানে 2018 সালে যে অভিযোগটা যে ভোট দিতে পারেননি অনেকে, ভোট কেন্দ্রে গিয়ে মানে তাদেরকে বলা হয়েছে যে আপনার ভোট দেওয়া হয়ে গেছে, এখনো সেরকম অবস্থা হতে পারে? এমনই এ করে বিশ্বাস করা যায় না।
এবার তো বিএনপি ভোটেই নাই ভোট বর্জন করেছে বিএনপি তারা মনে করছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে সেই নির্বাচন সুষ্ঠু হবে না এজন্য তো তারা ভোটে নাই তো তারপরেও আপনার কেন মনে হচ্ছে যে এবারেও ভোট দিতে দিবেন ভাই আমরা খালি একলা বইলা লাভ হইব সবারে জিজ্ঞাসা করিয়া দেখেন সবার একই অবস্থা কেউ বিশ্বাস করে না ভাই একবার ঘর চুরি হইলে ওই দরজা আর খোলা তালা মেরে রাখলো ওই বিশ্বাস শেষ আপনি যাদের কথা বলছেন বিশ্বাস করেন না তারা তো দেশের উন্নতিও করছে তারা তো নানা রকম উন্নয়ন করতেছে পদ্মা সেতু হয়েছে মানুষের অর্থনীতির উন্নতি হচ্ছে নানা রকম কথা মানুষ বলছে পরে আপনি তখন বুঝবেন আমার আর বলা লাগবে না কি বুঝবো বুঝবেন দেখবেন যে ভোট চুরি হয়েছে না হয়েছে তখন বুঝবেন আপনার মানে তাহলে 7 তারিখ নিয়ে আপনার কোনো পরিকল্পনা নাই কি পরিকল্পনা কি অন পরিকল্পনা হলো কাম করুম আর খামু এই এক সপ্তাহ পরেই তো নির্বাচন তো আপনার কি মনে হচ্ছে নির্বাচন সুষ্ঠু হবে সুষ্ঠু নির্বাচন হবে আমার তো দেখতে আছে না সুষ্ঠু নির্বাচন হবে না কেন মনে হচ্ছে আপনার সুষ্ঠু নির্বাচন হবে না হবে না দেশের যে অবস্থা যে পরিস্থিতি লাগছে তো এম কে মইবে কি পরিস্থিতির কথা আপনি বলছেন আমি একটু বুঝেন আমি তো এই যে গত তিন দিন ধরে ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছি নানা জায়গায় সব তো ঠিকঠাক মতো চলছে আগে যেরকম চলছিল সেরকমই তো চলতেছে আলাদা করে তো কিছু দেখা যাচ্ছে না তাহলে আমরা কত হইছে স্যার আমরা গরিব মানুষ রোজানি রোজ খাই রোজ কামাই করি এই এডি আমাগই আল্লাহ যে সরকারি হোক আমার কাজ করে ভাত খাইতে হইবে 7ই জানুয়ারি তো নির্বাচন এবং এক পক্ষ বলছে ভোট দিতে যান আরেক পক্ষ বলছে ভোট দিতে যাবেন না এক পক্ষ বলছে যে নির্বাচন সুষ্ঠু হবে না আরেক পক্ষ বলছে নির্বাচন সুষ্ঠু হবে তো এই যে একটা পরিস্থিতি এর মধ্যে আপনার অবস্থানটা কি আপনি কি মনে করছেন 7ই জানুয়ারি কিরকম হবে আমার মনে হয় না যে ভালো সুস্থ হবে আর আমি যাব না ভোট দিতে কেন যাবেন না কেন যাব না এমনি যাব না আপনি তো বললেন প্রচার প্রচার না ভালোই হচ্ছে ওখানে তো তারপরে আপনার মানে পছন্দের প্রার্থী ওখানে নাই নাকি আমি যাব না মানে আমার আমি ভোট দিতে যাব না কি এটাই আমার এদিকে কাজ আছে কাজ করতে পারলে আমার ফ্যামিলি চলবে আমি যদি চাকরি করি আমার ফ্যামিলি চলো আমি যদি এই যে তিন চার দিন পাঁচ দিন লাগবো দেশে যামু আবার আমু টাকা খরচ করে এতে তো আমার লাভ হবে না কিন্তু এটা তো আপনার একটা বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার তো একটা সুযোগ যে কে সরকারে যাবে কে আপনার জনপ্রতিনিধি হবে সেটা আপনি বাছাই করতে পারলেন আপনার এলাকায় তো সেই সুযোগটা আপনি নেবেন না তো ভোট দাবি ভোট দেওয়ার পরে তো মনে করেন দাবির আর কিছু থাকে না দাবি আমার ভোট আমি দেব কিন্তু আমার ভোটটা আমি কিভাবে দিব আমার তো ওরকম স্বাধীনতা নাই আপনি কি ভোট দিতে যাবেন 7 তারিখে না আমি ভোট দিতে যাব না কেন আমি ভোট দিতে যাব না আমার তো ভোট দেওয়া হইয়া যাইব আমার ভোট আমি গেলে আমি যাব 2000 টাকা আমার লস ভাড়া লাগবে আইতে যাইতে 2000 টাকা খরচ কিন্তু আমি গেলে ভোট কেন্দ্র যাব যে শুনবো যে আপনার ভোট তো রাত্রে হইয়া গেছে এজন্য আমি যাব না আপনার মনে হচ্ছে এবারও এরকম হবে কিন্তু এবার তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে সরকারের নানা তরফ থেকে বলা হচ্ছে যে এবার মানুষ যাতে ভোট কেন্দ্রে যায় ভোট দিতে পারে সেরকম একটা ব্যবস্থা করা হবে সেরকম সুযোগ তৈরি করা হবে বারবার বলা হচ্ছে আগের মতো অবস্থা হবে না তা আপনি তারপরে ভরসা পাচ্ছেন না নাকি ভরসা পাবো কিভাবে দেখেন বাংলাদেশের দুইটা রাজনৈতিক দল হইলো বড় দল বিএনপি আর হইলো আওয়ামী লীগ এখন বিএনপি এর জায়গায় আসেনি এখন আওয়ামী লীগ যারা আছে কেউ স্বতন্ত্র থেকে করছে তারও আওয়ামী লীগ যারা নৌকা প্রতীক নিয়ে করছে তারও আওয়ামী লীগ এখন দোনো দলে তো একই গ্রুপের লোক এই জন্য ভোট কিভাবে হবে ভোট এই জন্য ভোট সুস্থ হবে না এই জন্য একজনকে বসায় দিয়ে একজনকে দাঁড় করাইয়া দিব বলবো যে হইয়া গেছে ভোট শেষ এই জন্য আমরা দেশে যাব না দেশে যাব কিভাবে আমার ফ্যামিলিতে 7-8 জন সদস্য আছে আমি একে কাজ করি তখন আমার এই খরচটা কে দিব আমি গেলেও ভোট দিতে পারবো না